চড়িলামে রাজনৈতিক সন্ত্রাসে নিহত সিপিআইএম কর্মী শহীদ মিয়ার মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলে বৃহস্পতিবার গোটা রাজ্যের সাথে রাজধানীতেও বিক্ষোভ কর্মসূচি করেছে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। বৃহস্পতিবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে জড়ো হয়ে সিপিআইএম কর্মী শহীদ মিয়ার হত্যাকারী এবং সিপিআইএম নেতাকর্মীদের উপর প্রাণঘাতী আক্রমণকারী শাসক দলের দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির স্লোগান তুলে রাস্তা অবরোধ করে সিপিআইএম কর্মী এবং নেতৃত্বরা। সেখানে পথসভাতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য প্রাক্তন মন্ত্রী মানিক দে বিজেপি জোট সরকারে পুলিশের নেককারজনক ভূমিকার তীব্র সমালোচনা করেন। কোথায় গিয়ে বিচার চাইবেন, কাকে বলবেন, কারো কাছে গিয়ে বলার সুযোগ আছে? পুলিশের কাছে গিয়ে অভিযোগ করলে মার খাচ্ছে বামফ্রন্টের কর্মীরা, সিপিএম এর কর্মীরা, আবার রাতে অন্ধকারে তাদেরকে গ্রেফতার করা হয়। কালকের ঘটনাও এখন পর্যন্ত সবটা সংবাদ আমাদের কাছে আসেনি। আমাদের লোকদের বাড়িতে পুলিশ হানা দিয়েছে গ্রেফতার করার জন্য। এর আগেও এই বিশালগড় মহকুমায় বিশ্রামগঞ্জ একাধিক ঘটনা ঘটেছে, বিশালগড় একাধিক ঘটনা ঘটেছে। পুলিশ সুপার এডিশনাল এসপি এস ডিপু সম্পর্কে মানুষ প্রশ্নত হয়েছেন যে তাদের সামনে এগুলো কি করে ঘটছে, তাদের ভূমিকাটা কি, তারা তো আইনের রক্ষক। এই যে ঘটনাগুলো ঘটছে, আপনারা যারা আইনের রক্ষক আপনাদের একটা কথা ভাবতে হবে, সংবিধান মেনে চলতে হবে, আইন মেনে চলতে হবে, জনগণ এর কাছে আপনারা দায়বদ্ধ। এই জিনিস যদি ভুলে যান এটা ঠিক হবে না। বিক্ষোভ সভাতে প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই খুনের কাণ্ডে শাসক দলের দুষ্কৃতীদের গ্রেপ্তারের জোরালো দাবি তুলেন। পুলিশ কি করতে পারে আমরা দেখার জন্য অপেক্ষা করেছিলাম, আমরা ছাড়তে চেয়েছিলাম না। শেষ পর্যন্ত পুলিশের ডিজির অফিস থেকে একজন অফিসারকে পাঠিয়ে তিনি স্বীকার করেছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। কালকের মৃতদেহের এবং আজকে যেভাবে লাশ ছিনিয়ে নিয়ে গেছে তারপরে আমরা সেখান থেকে এসেছি। আমাদের সবচেয়ে দুঃখের এই ধরনের একজন প্রবীণ আমাদের পার্টির নেতাকে খুন করেছে পুলিশ, পুলিশের সহযোগে বিজেপি। এই যে পরিস্থিতি, এটা আমরা কয়েকজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে আমরা তো এরকম করি না রাস্তা বন্ধ করে, আমরা রাস্তা বন্ধ করে মিছিল করেছি। কেন করছি? ত্রিপুরায় কোনো আইন নেই, আমরা আইন ভাঙলাম। আমাদের মতো আদর্শ ভিত্তিক জাতীয় দল বাধ্য হয়েছি আমরা এই রাস্তা অবরোধ করতে। চড়িলামে সিপিআইএম কর্মী শহীদ মিয়ার হত্যাকাণ্ড নিয়ে বৃহস্পতিবার গোটা রাজ্যে ব্যাপক আলোড়ন পড়েছে। জেলা এবং মহকুমা ভিত্তিক প্রতিবাদ এবং বিক্ষোভ সভাতে সর্বত্রই বিজেপি সরকারের উৎখাতের ডাক দিয়েছে বামপন্থী সংগঠনের নেতৃত্বরা। উল্লেখ্য, সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটির বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজধানীর মেলার মাঠ থেকে তারপর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে এসে পথসভায় মিলিত হয়। এই পথসভা এবং মিছিলে বামকর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।